যাদের ঘুমের সমস্যা হচ্ছে, এটা ঘুম না হওয়ার অনেক কারণ থাকে। যেমন উনি যদি দুশ্চিন্তায় থাকেন, ওনার যদি হঠাৎ করে কাজের মধ্যে ওয়ার্কলোড বেশি, ঘুমের অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে, কারো বাচ্চা থাকে, কারো রাতে পড়াশোনা করতে হয়, দীর্ঘ সময় এভাবে কাটিয়ে দিলে দেখা গেল পরে ঘুম হচ্ছে না। তো এটা চিকিৎসার জন্য প্রথম স্লিপ মেডিসিন নামে আলাদা সাবজেক্টই আছে, যেখানে বলা হয় যে প্রথমে তার স্লিপ হাইজিনটাকে ঠিক করতে চেষ্টা করা, ওষুধ না খেয়ে তার দরকার হলে টেনশন কমানো, রিল্যাক্সেশন করা, ঘুমানোর আগে রুম, অনেকেই আছে যে প্রিপারেশন নেওয়া, অনেক আগেই রুমে গিয়ে বই পড়া, রুম অন্ধকার করে রাখা, টিভি না দেখা, স্ক্রিন টাইমের কমিয়ে ফেলা, যে মোবাইলের দিকে তাকালো না, এই প্রিপারেশনটা নেওয়া, এবং এইভাবে যদি ঘুম আসে তাহলে ভালো। তারপরেও দেখা যায় অনেকের যদি ঘুম না হয় তখন আসলে ঘুমের ওষুধ দেওয়া হয়, এবং ঘুমের ওষুধ অবশ্যই এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে দীর্ঘ সময় খেলে। তার মধ্যে যেমন এক হচ্ছে যে তার সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যাবে ঘুম ঘুম ভাব, বিশেষ করে যারা ড্রাইভিং করে অ্যাক্সিডেন্ট হতে পারে বা কাজে অসুবিধা হতে পারে। আর দীর্ঘমেয়াদী হচ্ছে যে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, দেখা যায় ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, একটা সময় গিয়ে হয়তো তখন ব্রেন এই ঘুমের ওষুধ ছাড়া আর কোনো কাজ করবে না, এরকম হতে পারে, ঘুমের ওষুধ ছাড়া কাজ করবে না, তখন দেখা যাবে যে ঘুমের ওষুধ না খেলে আর ঘুমই হবে না। তো এটা একটা সাইড এফেক্ট হতে পারে। কিছু কিছু ঘুমের ওষুধের আরও দীর্ঘমেয়াদি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যে এটা হার্টের অ্যারিথমিয়া, মানে হার্টের ইরেগুলার চলে এরকম অ্যারিথমিয়া করতে পারে, এবং অন্যান্য আরও কিছু সমস্যা তৈরি করতে পারে। তো এই জন্য আসলে ঘুমের ওষুধ যাদের প্রয়োজন একটা নির্দিষ্ট সময় খাওয়া, পাশাপাশি ঘুমের অভ্যাস পরিবর্তন করেও ঘুমের কম ঘুমের চিকিৎসা করা সম্ভব।